আমাদের এই মূল্যায়নের পালা এবং আমাদেরকে এগিয়ে আমরা কিভাবে এগিয়ে যাব তার একটা পথ দেখাবেন আজকের আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি। আমি তার কাছেই মূলত এখন আসতে চাচ্ছি, তিনি যদি আমাদের দিক নির্দেশনা দেন এবং সেই সাথে আমাদের শিক্ষার্থীরা তার দিক নির্দেশনার মাধ্যমে যেন ভবিষ্যতে একটা ভালো রাস্তায় উঠে যেতে পারে আমরা সেটি প্রত্যাশা করছি। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম দুলাল ভাইকে। ধন্যবাদ স্যার আপনাকে, সেই সাথে আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। ধন্যবাদ, বিশেষ করে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আমি আমার এই ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা। আচ্ছা, তোমাদের কাছে আমার প্রথমেই প্রশ্ন, তোমরা যে যে দেশকে নিয়ে আলোচনা করেছো সেই দেশে কেউ কি কখনো গেছো, বা সেই দেশে তোমাদের কেউ আছে এমন কারোর সাথে আলাপচারিতা তোমাদের হয়েছে? হয়নি? বাহ, কিন্তু আজকে খুব আশ্চর্যের বিষয় যে এই একটি দেশ, কয়েকটি দেশ আমরা ঘুরে আসলাম। আমি জানি না তোমরা এই ভ্রমণের মজাটা পেয়েছো কিনা, কিন্তু আমি দারুণ ভাবে উপভোগ করলাম যে একে একে এই বাংলাদেশ থেকে তারপরে আমেরিকায়, আমেরিকা থেকে চলে আসলাম যুক্তরাজ্যে, যুক্তরাজ্য থেকে আবার ইরানে, ইরান থেকে মালয়েশিয়ায়, মালয়েশিয়া থেকে আবার পাড়ি জমালাম সুইজারল্যান্ডে, সেখান থেকে আবার সৌদি আরব হয়ে বাংলাদেশে চলে আসলাম। আমি দারুণ উপভোগ করেছি ভীষণ ভাবে, মানে একের পর এক। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে যেটুকু জানি যে একটি রাষ্ট্রের সংবিধান হলো সেই রাষ্ট্রের দর্পণ বা আয়না স্বরূপ। অর্থাৎ একটি আয়নার সামনে আমরা দাঁড়ালে আমাদের যেমন পুরো অবয়ব দেখা যায়, কোথায় কি আমার আছে, ঠিক একটি রাষ্ট্রের সংবিধানটি যখন আমার সামনে থাকে বা একটি সংবিধানকে যখন একটু জানি আমি, তখন সেই রাষ্ট্রে পুরোপুরি সবকিছুই আমরা জেনে যাই। যে দুঃসাধ্য কাজটি আজকে তোমরা করেছো এর জন্য তোমাদের আরো একবার অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতাও জ্ঞাপন করছি, ঠিক এই কারণেই যে আমাকেও তোমরা এই কয়েকটি রাষ্ট্রে ঘুরে নিয়ে আসলে। খুব চমৎকার ভাবে তোমাদের উপস্থাপনা ছিল এবং প্রত্যেকটি রাষ্ট্রের সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর বা শাসন কাঠামোর তুলনামূলক আলোচনা করবার তোমরা চেষ্টা করেছো। তবে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে তোমাদের একটু পরামর্শ আমি অবশ্যই দিব এবং আমার খোরশেদুজ্জামান স্যার আমাকে সেটি আগেও বলেছেন, আর সেটি দরকার। মূলত কম্পারেটিভ এডুকেশন বা এই তুলনামূলক এই শিক্ষার যে পদ্ধতিটা এখন চালু হতে যাচ্ছে এবং যার মডেল হচ্ছ তোমরা, যার অগ্রপথিক হচ্ছ তোমরা, যার দিশারি হতে যাচ্ছ তোমরা, যার পাঞ্জেরির ভূমিকায় তোমরা, যার আলোকবর্তিকা হিসেবে তোমরা থাকছো, সেক্ষেত্রে আমার মনে হয় কিছু কিছু পরামর্শ তোমাদের কাজে লাগবে। এ বিষয়টা তোমাদের ত্রুটি নয়, স্যারও বলেছেন যেহেতু তোমরা নিজের মতো করে এই উপস্থাপন করেছো এবং যেটুকু আমি বলবো এটি ত্রুটি নয়, এটি হচ্ছে আসলে নিজেকে ঋদ্ধ করা। যেমন আমি তোমাদের বক্তব্যে ভীষণ ভাবে ঋদ্ধ হয়েছি, আমার ভান্ডারে বেশ কিছু আজকে জমা হলো। সব দেশ সম্পর্কে সবসময় তো এভাবে জানা হয় না, আজকে তোমাদের সুবাদে আমারও অনেক কিছুই জানা হয়ে গেল। তো প্রথমেই আমি বলবো যে যেহেতু তুলনামূলক শিক্ষা পদ্ধতির আলোচনায় একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের সরকার কাঠামো বা শাসন ব্যবস্থার আমরা তুলনা করতে যাচ্ছি, তাই তো? তোমরা চেষ্টা করেছো যে প্রথমেই নিজ রাষ্ট্রটি করে দিয়ে তারপর বাংলাদেশের সাথে তুলনা করেছো। তো যেহেতু আমাদের ভার্চুয়াল আলোচনা বা যে কোনো মঞ্চে যখন এই ধরনের কোনো আলোচনায় আমরা অংশগ্রহণ করব, ঠিক সে সময় তোমাকে মাথায় রাখতে হবে যে আমাকে গুরুত্বপূর্ণ কোন বিষয়গুলো চিহ্নিত করে তুলনা করলে পরে পুরো একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের তুলনা করা যায়। সেক্ষেত্রে সর্বপ্রথমেই আসে কিন্তু সরকার পদ্ধতির কথা। তো ওভারঅল এখানে দু একটি বাদ দিলে প্রত্যেকটা রাষ্ট্রেই আমাদের কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি বিদ্যমান রয়েছে, কারণ গণতান্ত্রিক সরকার ব্যবস্থার তো অনেক রূপ আছে, যেটি প্রথম বক্তা এসে মেঘা এসে খুব চমৎকার ভাবে উল্লেখ করে গেছে। সেই প্রাচীন গ্রীসে আমাদের অ্যারিস্টটলের রাষ্ট্রীয় সংজ্ঞায়ন থেকে শুরু করে
আধুনিক যে ম্যাকাইভারের সংজ্ঞা পর্যন্ত সে দিয়ে গেছে, এটি খুব চমৎকার লেগেছে। সেটার উপর ভিত্তি করে তো আমরা কথা বললাম, তাই না? তো এক্ষেত্রে যখন আমি দেব যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অনেক রূপ, এই যে গণতন্ত্রে আছে সংসদীয় সরকার ব্যবস্থা, রাষ্ট্রপতি সরকার ব্যবস্থা, গণতন্ত্রেই আবার রয়েছে এখানে আমাদের রাজতান্ত্রিক সরকার ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, এককেন্দ্রিক সরকার ব্যবস্থা, এগুলো সবগুলোই কিন্তু গণতন্ত্রেরই কিন্তু ভিন্ন ভিন্ন রূপ। তো প্রথমে এটা তুলনা করে নেওয়া ভালো। অনেকেই করেছো, তোমরা করনি তাও বলছি না, আমি এটা মাথায় রাখতে হয় সেটা। আর ঠিক তার পরবর্তীতে যেটা করতে হয় সেটি হচ্ছে যে আমি যখন ওই দেশের পার্লামেন্ট, এই দেশের পার্লামেন্টের কথা বললাম, একই সাথে পার্লামেন্টের ক্ষমতাটা যদি একটু আমি বলে দেই তাহলে কিন্তু খুব ভালো হয়। যেমন আমেরিকার যুক্তরাষ্ট্র অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, যেটাকে আমেরিকা আমরা বলি, আমেরিকা শুধু বলা যায় না, কিন্তু এই রাষ্ট্রটির নাম হলো আমেরিকার যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্র, এটি বলতে হয়। তো আমেরিকার যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের কথা যখন আমরা বলি, কারণ এখানকার যে দ্বিকক্ষ বিশিষ্ট, এটার উচ্চ কক্ষ বা দ্বিতীয় কক্ষ যেটি রয়েছে সিনেট, তোমরা জানো যে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে পড়ে আসছি, প্রশ্নই থাকে এটা যে আমেরিকার সিনেট পৃথিবীর সর্বাপেক্ষা দ্বিতীয় শক্তিশালী কক্ষ, এটি একটা প্রশ্ন থাকে, এটি ব্যাখ্যা করতে বলা হয়। তাহলে এটার সাথে আর যার দ্বিতীয় কক্ষ আছে বা যেটি নাই, এটি আমরা কেন এত শক্তিশালী যে আমেরিকা যুক্তরাষ্ট্রের এই পার্লামেন্টের এই কক্ষটি কোনো একটি প্রস্তাব গেলে তার শিরোনামটা ছাড়া সব কিছু পরিবর্তন করে দিতে পারে, এমনটি রয়েছে, এত ক্ষমতা আছে। এই জাতীয় তুলনাগুলো আগে করতে হয় কার্যক্ষমতার। এক কথায় আমি একটা উদাহরণ দিলাম শুধু, বাংলাদেশের পার্লামেন্টের, যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের, আমেরিকা যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের, এখানে কার্যক্ষমতার একটা তুলনামূলক ছোট্ট একটা উদাহরণ দিলে আমার আলোচনাটা খুব সমৃদ্ধ হয়। আর একই সাথে তখন তুলনা আর একটা করা যেতে পারে, সেটি হলো আমি তো দেখিয়ে দিচ্ছি সংসদীয় গণতন্ত্র হওয়ার কারণে, সরকার প্রধান হওয়ার কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন সর্বময় ক্ষমতার অধিকারী, বা এইরূপ শাসন ব্যবস্থা যে সমস্ত দেশে আছে সেখানকার প্রধানমন্ত্রী সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন। যেমন গ্রেট ব্রিটেনের কথা বললা, অর্থাৎ ইউকের কথা, ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্যে, সেখানেও কিন্তু প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী, সেখানে রাজা বা রানীর নামে ক্ষমতা পরিচালিত হয় মাত্র, এটি আছে। এই তুলনাগুলো, ক্ষমতাগুলো কার কোথায় কত বেশি, এটা তুলনা করতে হয়। একই সাথে তোমরা দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে বলা হয় পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী রাষ্ট্রপতি, সেখানে কিন্তু গণতন্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলেন রানী, তার কিন্তু নামমাত্র সাংবিধানিক ক্ষমতা, প্রধানমন্ত্রী সবকিছু করেন, বাংলাদেশেও তাই। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সাথে যদি বাংলাদেশের রাষ্ট্রপতির তুলনা করি তাহলে একরকম চিত্র ফুটে উঠছে, আবার প্রধানমন্ত্রী যখন তুলনা করি আর এক ধরনের চিত্র ফুটে উঠছে। তাহলে আমার এই যে কম্পারেটিভ আলোচনা, তুলনামূলক আলোচনাটা খুব ভালো একটা সার্থকতা পায়, এবং বলা চলে খুব স্পষ্ট ভাবে আমি দেখিয়ে দিতে পারি এই জিনিসগুলো। আর একই সাথে আরেকটা মাথায় রাখতে হবে আমার বিচার বিভাগ, তোমরা রাষ্ট্রীয় কাঠামোটার কথা বলেছো সবাই, যে একটা সরকারের কয়েকটা অঙ্গ থাকে যেটাকে আমরা রাষ্ট্রীয় কাঠামোর অর্গান বলি, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, তাই তো? এবং প্রত্যেকটা রাষ্ট্রের সাথে, যে যে রাষ্ট্রের কথা বলছো ওই রাষ্ট্রের আইন শাসন বিচার বিভাগের সাথে বাংলাদেশের আইন শাসন বিচার বিভাগের যখন তুলনা করবে তখন আরো কম্পারেটিভ আলোচনাটা, ডিসকাশনটা আরো খুব চমৎকার স্পষ্ট হয়ে উঠবে। ঠিক আছে, এটি তোমরা আনবার চেষ্টা করেছো স্যারের কাছে, আমি শুনেছি প্রথম এভাবে নিজেরাই তোমরা করেছো, পরবর্তী আলোচনাগুলো এরকম যখন করবে দেখবে নিজের কাছে খুব ভালো লাগবে, এই কম্পারিজন গুলো খুব বেশি ভালো লাগবে। তো যাই হোক, এর সাথে সাথে আমি একটা বিষয় বলি, তোমরা যেগুলো যে কথাগুলো বলেছো, সর্বশেষ সৌদি আরবকে নিয়ে যিনি আলোচনা করলেন, এখানে প্রশ্ন এসেছিল যে আইনসভা, আমি ব্যক্তিগতভাবে এখনো একটু আমি দ্বিধান্বিত হয়ে গেলাম, এবং আমি যতটুকু জানি যে সৌদি আরবে তো আইনসভা সেভাবে আইনসভা নেই, এটি আমার জানা, আমার ভুলও হতে পারে জানাটা, কারণ এখানে সুরা কাউন্সিল যেটা আলোচনায় আনবার চেষ্টা করেছে, অর্থাৎ
পরামর্শ সভা যেটা আছে এর মাধ্যমেই সবকিছু করা হয়, এটুকু আমার জানা ছিল। আর এদের যে নীতিমালা যেটা বলার চেষ্টা করা হয়েছে, বাদশাহ আবদুল্লাহ আজিজ আল সৌদ এই সেই সময় থেকে আসছে এবং বর্তমান যুগে তার বংশধরের যারা আছে যুগোপযোগী করে নিচ্ছে সেই আমল থেকে, যে সমস্ত প্রথা নীতিরীতি ইসলামিক যেগুলো চলে আসছে এগুলোকে আবার যুগোপযোগী করে করে বর্তমানে চালানো হচ্ছে। তো এই বিষয়টা যাই হোক সবাই মিলে দেখবো, এটা আমারও একটা জানার বিষয়, এটি দেখবো। আর ইউএসএ নিয়ে যিনি কথা বলেছিলেন খুব চমৎকার ভাবে, সম্বোধনটা খুব চমৎকার তার ছিল। আর এই ইউএসএ এর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে কি, অর্থাৎ ইউএসএ কে আমরা তো মোরাল রাষ্ট্র ভাবি, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ভাবি, এ কারণে এই আলোচনাটায় তাদের বিচার বিভাগ, তাদের ওখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আছে, এই বিষয়গুলো একটু টাচ করতে হবে। অনুরূপ ভাবে আমরা আমেরিকা যুক্তরাজ্যের কথা, ইউনাইটেড কিংডম যেটা, গ্রেট ব্রিটেন যেটাকে বলা হচ্ছে আমাদের, এই যে কয়েকটা রাজ্য নিয়ে যেহেতু সেটাকে গ্রেট ব্রিটেন বলা হচ্ছে, স্কটল্যান্ড, ওয়েলস, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, সেটা নিয়ে এখানে সংবিধান নিয়ে আলোচনায় একজন বলেছে, এখানে একটু তার মনোযোগ, সুবর্ণা সম্ভবত, সুবর্ণার মনোযোগ আকর্ষণ করব। যুক্তরাজ্যের সংবিধান নিয়ে যখন আমি কথা বলবো অবশ্যই আমি জোর দিয়েই বলবো যে সংবিধানের যে দুটো রূপ রয়েছে, লিখিত এবং অলিখিত রূপ, এবং পৃথিবীর কোন রাষ্ট্রেই এখন আর অলিখিত রূপ নাই, কিন্তু একমাত্র রাষ্ট্রই হচ্ছে যুক্তরাজ্য, সেটিতে কিন্তু এখনো অলিখিত সংবিধান রয়েছে। এখন তুমি একটা কথা অবশ্য বলেছো, এখানে লিখিত অলিখিত রূপ মিলেই আছে, হ্যাঁ, কারণ আমরা সংবিধানের সংজ্ঞায় যেটা পড়ে থাকি সেটা হলো এরকম যে সংবিধান অলিখিত সংবিধান বলা হয় যে রাষ্ট্রের নিয়ম নীতিগুলো কোনো দালিলিক ভাবে কোথাও কোনো কিছু লেখা নাই, তবে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় লেখা থাকে। সেই একমাত্র উদাহরণ বিশ্বের মধ্যে এখন রয়েছে যুক্তরাজ্যে। অর্থাৎ তোমাকে যদি কখনো প্রশ্ন করা হয় যে তাহলে যুক্তরাজ্যের সংবিধানের লিখিত অংশগুলো কি কি, অনায়াসে বলে দেওয়া যেতে পারে আমাদের ম্যাগনা কার্টা, বিল অফ রাইটস, এরকম কিছু কিছু আইন, কিছু কিছু চুক্তি এটা সংবিধানের একটা অংশ হিসাবে লিখিত আকারে আছে, আর তাছাড়া আর কোথাও নেই, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আর মালয়েশিয়া নিয়ে কথা বলতে গিয়ে প্রশ্ন উত্তর পর্বে সেখানে প্রশ্ন করা হয়েছিল যে সেখানকার কি যেন, যে তাদেরকে কি বলা হয়, সুলতান বলা হয়, এটি কিন্তু আমার মানে স্পিকার উত্তর দিয়েছে, কিন্তু তিনি শুধরিয়ে দিয়েছেন যে না, তবে সুলতানটাও ঠিক আছে, এটাই বলবো, সুলতান বলা হয় কিন্তু রাজ্য প্রধানদেরকে কিন্তু সুলতান বলা হয়, এটি কিন্তু ঠিক আছে। হ্যাঁ, এগুলো ছোটখাটো বিষয়, এত এত গভীরেও যে তোমরা গেছো আমি তো অবাক হয়ে যাচ্ছি, এত গভীরে যাবে এটা আমি বিশ্বাস করতে পারিনি, তোমরা এত গভীরে যেতে পারো আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। সবই তোমরা স্কুলের শিক্ষার্থী, একজন স্কুলের শিক্ষার্থী হিসেবে একটি রাষ্ট্রের সরকার ব্যবস্থার সাথে তুলনা করা এটা অত্যন্ত কঠিন কাজ আমি মনে করি। আমি তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি টিল নাও আমি স্টুডেন্ট, আমি এখনো পড়ি, আমি এই যেটুকু সময় পেয়েছি এটুকুর মধ্যে সবকটা রাষ্ট্রের এই বেসিক গুলো একটু জানবার চেষ্টা করেছি। তো দেখলাম যে তোমরা যেভাবে আহরণ করেছো, যেভাবে উপস্থাপন করেছো, সত্যি তুলনা হয় না। এবং এই কথার সূত্র ধরেই আমি বলবো যে কম্পারেটিভ এডুকেশন বা তুলনামূলক শিক্ষা ব্যবস্থার যে এই ধরনটা, এটি সার্থক হতে চলেছে, সার্থকতার পথে এগুচ্ছে, আলোর পথে এগুচ্ছে, এই পথটি প্রশস্ত হবে এবং যেটিকে তোমরা এগিয়ে নিয়ে যাচ্ছ। আর এই প্রসঙ্গে বলবো এটা কেন হচ্ছে, আমার খশিদুজ্জামান স্যার আমার অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত আন্তরিক মানুষ, তার প্রত্যেকটা কর্মকাণ্ড আমাকে দারুণভাবে আলোড়িত করে, আমাকে দারুণভাবে প্রাণিত করে, এবং সেটি আমি দেখবার চেষ্টা করি। এবং তিনি বয়সে আমার অনেক বড় হলেও তাকে বন্ধুর মতো আমি অনেক সময় দুষ্টুমিও করি তার বিভিন্ন কার্যক্রম নিয়ে, এবং ভাইও আমরা আঞ্চলিক ভাষায় কথা বলবার চেষ্টা করি অনেক সময়, এবং একদিন কথা হচ্ছিল যে আমরা আঞ্চলিক ভাষায় একটা প্রোগ্রাম করব, এটাও আমরা শুরু করব ইনশাল্লাহ। তো এক্ষেত্রে আমি এখন আসি তোমাদের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উপস্থাপন, তোমাদের আলোচনার পদ্ধতি সব একদম ঠিকঠাক আছে,
শুধু ওই কিছু কিছু জায়গা এই ধরনের আলোচনায় যেটাকে টাচ করতে হয় সেটি তোমরা মাথায় নিবে, এটি ভালো। আর একটু ধীরে স্থির ভাবে আলোচনার মতো করে বলবার চেষ্টা করবে তোমরা, বিতর্কের ঢঙ্গে নয়, কারণ বিতর্কের একটা উচ্চভূমি কেউপি, এটা আমি জানি, সেই জায়গায় তোমরা আছো, সেক্ষেত্রে তোমাদের একটা ঢং, এটার একটা প্রভাব তোমাদের উপর আছে। তবে যেহেতু ক্ষেত্র বিশেষে মঞ্চ বিশেষে নিজেকে পরিবর্তন করতে হয়, অভিনয় যেমন, বুঝতেই পারছো তো, কারণ প্রত্যেকটা বাক্যই কিন্তু একই ঢঙ্গে একই স্বরে একই সুরে কিন্তু বলা যায় না। এটা যখন আমাদের তুলনামূলক আলোচনা, আমরা তুলনামূলক আলোচনার মতোই করব, সেটি তোমাদের আসবে, তোমাদের এই সারল্য, তোমাদের এই গতি নিশ্চয়ই তোমাদের আসবে। তবে তোমাদের আরো একবার ধন্যবাদ দিয়ে আমি অন্য একটু কথা বলে শেষ করব। অনেক সময় ধরে তোমরা কথা বলেছো, তোমাদের উপস্থাপনা এবং তোমাদের এই বিষয়ে সম্পর্কে জানার যে আগ্রহ এবং জানার যে ক্ষেত্রগুলোকে চিহ্নিত করার চেষ্টা খুবই চমৎকার ছিল, খুবই চমৎকার ছিল। এবং আমি মনে করি যে এই বিষয়গুলো যে আমাদের শিক্ষা গবেষকবৃন্দ যেটা বলেন যে আমরা যা পড়ি তা তো ভুলেই যায়, যা দেখি কিছুটা মনে রাখি, যা করি সেটা থেকেই যায়, এটি কিন্তু একটা করার মধ্যে আছে, তৃতীয় ধাপে আছে আমি মনে করি। কারণ এই কাজটা আমি একটা সময় নোট করেছিলাম খুরশিদুজ্জামান স্যার, যে প্রশ্নোত্তর পর্ব যখন শুরু হলো অনেকে একটু পাচ্ছে না, আমি ভাবলাম যে এটি কেমন হলো, এটা তুলনামূলক আলোচনা পদ্ধতিতে প্রশ্ন পদ্ধতিটা না থাকলেও বোধ হয় ভালো হতো, আমি কিন্তু ধারণা করেছিলাম এরই মধ্যে। এবং আমি সত্যি কথা আমি নোট লিখে রেখেছি, প্রশ্নোত্তর না থাকলে কি নয়, আমি পরে নিজেই আবার আমার জায়গা থেকে সরে এসেছি, পরে দেখলাম যে না, কারণ এটি প্রশ্ন উত্তর পর্বটা আমাকে আরো বেশি চিন্তিত করে তুলবে, আরো বেশি জানার আগ্রহী করে তুলবে, মানে আমাকে এক কথায় অনুসন্ধিৎসু করে তুলবে, সে কারণে এটি দরকার। আমি অকপট বললাম, আমি কিন্তু প্রথমে এটি চাইনি, আমি লিখেও রাখছিলাম। তো এটি তোমরা খুব চমৎকার, এবং তোমাদের সবচেয়ে ভালো লাগছে প্রশ্ন না উত্তর না পারা বা জ্ঞানীগুণীদের যে কথাটা আছে, তোমার কোনো কিছু না জানাটা অপরাধ নয়, কিন্তু জানতে না চাওয়াটা হলো অপরাধ, এটা কিন্তু জ্ঞানীগুণীদের কথা। তুমি প্রশ্নের উত্তর পারবে না এটাই স্বাভাবিক, কিন্তু তোমরা যে চমৎকার ভাবে বলেছ যে না এই মুহূর্তে এটি আমার জানা নেই, এবং চমৎকার ভাবে সঠিক উত্তরটা পাওয়ার পর ধন্যবাদ জ্ঞাপন করতে পেরেছো যে ধন্যবাদ আপনাকে আমাকে সঠিক উত্তরটি দিয়ে সমৃদ্ধ করবার জন্য, ও এই বাক্যগুলো যে তোমাদের মুখ থেকে আসছে, সত্যি তোমাদের মুখ থেকে আসা বাক্য আমার বুক ভরে দিয়েছে, আমরা তো এটিই চাই। খুরশিদুজ্জামান স্যার প্রথমেই বলেছে যে এর মাধ্যমে কি হবে, তার সাথেই স্যারের সাথেই আমি যুক্ত করে কয়েকটা কথা যুক্ত করে শেষ করব, সেটি হলো স্যার বলেছেন তোমাদের সাবলীলতা, তোমাদের ক্রিয়েটিভিটি, তোমাদের এই যে সৃজনশীলতা, এগুলোর বিকাশ ঘটবে এই পদ্ধতিতে যদি আলোচনায় আমরা অংশগ্রহণ করি, নিঃসন্দেহে এখানে কোনো সন্দেহ নেই। এবং খুরশিদুজ্জামান স্যার প্রথমে বলেছিলেন এটি তো ক্লাসরুমে হয় না, ক্লাসরুমে হয় না, আমি স্যারের সাথে এইটুকু দ্বিমত করবো স্যার, এটি ক্লাসরুমেও সম্ভব, আমার সিলেবাস দিয়েও সম্ভব। আমি এইটুকু বলবো, আমি যেহেতু পৌরনীতি সুশাসন পড়াই, আমি যখন ক্লাসে যাই আজকে কি আছে গণতন্ত্র, আচ্ছা ঠিক আছে আগের দিনই বলে দেই গণতন্ত্রের পক্ষে আর বিপক্ষে কারা কারা, এক রোকে বলি যে তোমরা পক্ষে বলবে, আর এক রোকে বলি আমি বিপক্ষে বলবে, দুর্দান্ত একটা বিতর্ক জমে যায়, এরকম হয়ে যায়, ভালো কথা। এক নায়কতন্ত্র কেন ভালো, এটা এরা গুণ দোষ মিলে সবাই বলে, হয়ে যায় কিন্তু এটি সম্ভব, তোমাদের মধ্যে লিডারশিপ বাড়বে, সত্যি কথা। এবং লিডারশিপটাই তো এখন পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, আমার কর্মক্ষেত্রকে নিয়ন্ত্রণ করে, সেটি বাস্তবায়নের জন্য একটা সুযোগ, একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে কিন্তু এই কম্পিটিটিভ এডুকেশন, এটি মনে করি এটি। আর শুধু তাই নয়, এই যে তোমাদের দৃঢ় মনোবল, এই যে মনোবল, একজন প্রশ্ন বাক্য ছুড়িয়ে দিল, আমি কিন্তু হকচকিয়ে যাচ্ছি না, আমি সেটাকে মোকাবেলা করার সাহস আসছে আমার কিন্তু, তুমি যতক্ষণ না প্রশ্নের সম্মুখীন হবে ততক্ষণ তুমি নিজেকে কিন্তু নিজের মনোবল বানাতে পারবে না, যত যত বেশি প্রশ্নের সম্মুখীন হবে তুমি তত বেশি তুমি দৃঢ়চেতা হয়ে উঠবে, এটি কিন্তু এটার মাধ্যমে সম্ভব হচ্ছে, এটি ভালো। আর যুক্তিবাদী হওয়ার একটা সুযোগ কিন্তু এখানেও আছে, আমি যদি কখনো এর পরে আমাদের খুরশিদ স্যার যদি দিয়ে দেয় যে আমার এই
সংসদীয় গণতন্ত্র ভালো নাকি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ভালো, এক্ষেত্রে তখন কিন্তু তোমার যুক্তিবাদী হয়ে ওঠার একটা ভালো একটা সুযোগ তৈরি হবে। আর একই সাথে দায়িত্ব সচেতনতা, এই জায়গাটাও কিন্তু তোমার দরকার, এবং এই জায়গাটিকে বাড়াবার জন্য এক কথায় আমি যদি গুড নেইবার্স হতে চাই, আমি যদি গুড সিটিজেন্স হতে চাই, তাহলে কিন্তু আমার এই আলোচনাগুলো দরকার, নাগরিক বিজ্ঞানগুলো দরকার, রাষ্ট্রের সরকার কাঠামো, শাসন পদ্ধতি, বিভিন্ন দেশের এই বিষয়গুলো জানা, মানে আমার নাগরিক জ্ঞানগুলো বৃদ্ধি করা। আর নিজেকে সুনাগরিক করে গড়ে তুলতে হলে তো নাগরিক জ্ঞান ছাড়া তো কখনো হয় না, এবং সেই পথেই তোমরা আছো। অত্যন্ত ভালো লাগার এই বিষয়গুলো কাজ করলো। এখানে সুপ্রিয় সঞ্চালক খুব চমৎকার ভাবে সঞ্চালনা করেছেন। মাঝে মধ্যে আমার পার্লামেন্টারি ডিবেটের কথা মনে হচ্ছিল যে মাননীয় স্পিকার, এবং মাঝে মধ্যে আমার বলার খুব ইচ্ছে হচ্ছিল এরকম, তোমরা খুব চমৎকার ভাবে বলবার চেষ্টা করেছো। এবং একটি প্রশ্ন এসেছিল যে সুইজারল্যান্ডের যখন কথা বলা হয়েছে এটার বিশেষ বৈশিষ্ট্য কি, এমন একটা প্রশ্ন করা হয়েছিল। তো বিশেষ বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমি যদি হতাম তাহলে বলতাম যে এখানে যে প্রতি বছরেই যে একজন করে রাষ্ট্রপতি আসেন এবং প্রতি বছরে জানুয়ারি মাসে যে পরিবর্তন হন, হ্যাঁ, এটা কিন্তু বিশেষ বৈশিষ্ট্য, বিশ্বের আর কোথাও এরকম ভাবে নেই। হ্যাঁ, এটা তো যাই হোক, আমি বোধ হয় অনেক একটু বেশি সময় নিয়ে ফেললাম। সুপ্রিয় সঞ্চালক এবং আজকের আমার বিশেষ করে এটার উদ্যোক্তা যিনি, তার প্রতি কৃতজ্ঞতা, রশিদুজ্জামান আহমেদ স্যার আপনার প্রতি, এবং এমন সুন্দর একটা পরিবেশ এবং চমৎকার একটা আয়োজনে আমাকে যুক্ত করে আমাকে সত্যি কৃতজ্ঞ করেছেন। আমি ভীষণ ভাবে ঋদ্ধ হয়েছি, এবং এই কম্পারেটিভ এডুকেশন এটি আমি চাই, এটি সত্যি মডেল হবে, এবং এর পরবর্তীতে যে কোনো সময় যে কোনো আসরে এবং এটিকে সমৃদ্ধ করবার ক্ষেত্রে যদি আমি আমার কোনো কথা বা কোনো কাজ যদি উপকারে আসে, নিশ্চয়ই আমি শতভাগ আপনার সাথে, আপনার এই পদ্ধতির সাথে আছি, এবং এটিকে ঋদ্ধ করবার জন্য এবং একে ব্র্যান্ডিং করবার জন্য, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একে ব্র্যান্ডিং করবার জন্য আমি সবসময় সাথে আছি, কেউপির সাথে আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরো একবার অভিনন্দন এবং শুভেচ্ছা, তোমাদের সফলতা কামনা করছি। চলছে আমাদের করোনার মহামারী কাল, আমরা যে যেখানেই থাকি স্বাস্থ্য সচেতন থাকবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো, নিজে সুরক্ষিত থাকবো, আমরা পরস্পর পারিপার্শ্বিক অবস্থাকে সুরক্ষায় রাখবো। দেশের প্রতি ভালোবাসা অটুট থাকুক, মনোবল বাড়াই, সবাই মিলে আমরা সুখী সমৃদ্ধশালী উন্নত জাতি হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। প্রিয় বাংলাদেশের জন্য সবাই আমরা কাজ করব, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা, ধন্যবাদ সবাইকে। জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় আজহার ভাই, এবং সেই সাথে আজ বিশেষ করে আপনি মানে দীর্ঘক্ষণ ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের যে দিক নির্দেশনাগুলো দিলেন, আমি বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীরা তারা আপনার এই কথাগুলো ধরে যদি তারা তাদের নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করে, আমি বিশ্বাস করি যে তারা বাংলাদেশের সেরা মানুষে পরিণত হবে। শুধু বাংলাদেশের নয়, বিশ্বজুড়ে তারা একটা ব্যতিক্রমধর্মী মানুষে পরিণত হবে এবং রোল মডেল হবে, যেটা আমি মনে করি যে আমাদের ভবিষ্যতে একটা সম্পদশালী মানুষে তারা পরিণত হবে।